বন্ধুরা, তোমরা কলেজে পড়ছো, বিশেষ করে এবারে নতুন কলেজে এডমিশন নিলে তোমাদের প্রত্যেককে কিন্তু এবিসি আইডি কার্ড ক্রিয়েট করতে হবে। এবিসি আইডি কার্ড, তো আমরা আজকের ভিডিওর মাধ্যমে এবিসি আইডি কার্ড সম্পর্কে সম্পূর্ণ তথ্য কিন্তু জেনে নেব। এবিসি আইডি কার্ড সম্পূর্ণ ইনফরমেশন জানার পরবর্তীতে কিভাবে আবেদন করবে, পরবর্তীতে তোমাদের ভিডিও কিন্তু দেওয়া হয়ে থাকবে। আজকের ভিডিওতে আমরা এবিসি আইডি কার্ড সম্পর্কে জানবো। এবিসি আইডি কার্ড ক্রিয়েট না করলে কি অসুবিধা হবে এবং এবিসি আইডি কার্ড ক্রিয়েট করার পরবর্তীতে কি কি সুবিধা পেতে পারো, সমস্ত বিষয় কিন্তু আলোচনা করব। তো আলোচনা পূর্বে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই আপডেট বাই ওম কার্তিক ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকে রিকোয়েস্ট করছি পরবর্তী সমস্ত ধরনের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। এবং ভিডিওটির মাধ্যমে ইনফরমেশন দিতে পারলে অবশ্যই ভিডিওকে একটি মতো লাইক প্রদান করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার রিকোয়েস্ট করছি। এবিসি ফুল ফর্ম হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস, এটি কোনো ব্যাংক অ্যাকাউন্ট নয়, যার মাধ্যমে তোমরা কিন্তু অনেক রকমের সুবিধা পাবে। তোমাদের প্রিভিয়াস কোর্সের সমস্ত ডকুমেন্টস কিন্তু সেখান থেকে ডাউনলোড করতে পারবে, অর্থাৎ আগের যে কোর্স কমপ্লিট, যে কোর্সগুলো তোমাদের কমপ্লিট হয়ে গেছে সেই কোর্সের সমস্ত ডকুমেন্ট, অর্থাৎ মার্কশিট থেকে শুরু করে সমস্ত ডকুমেন্ট কিন্তু সেখান থেকে ডাউনলোড করতে পারবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এবিসি আইডি কার্ড তোমাদের এমন একটি ডকুমেন্ট হয়ে দাঁড়াচ্ছে যেটার গুরুত্ব অপরিসীম হবে আগামীতে। অর্থাৎ এবিসি আইডি কার্ড তোমাদের যদি না থাকে, বিশেষ করে তোমাদের এবারে নতুন কলেজে এডমিশন নিলে, তোমাদের প্রত্যেককে এবিসি আইডি কার্ড ক্রিয়েট করতেই হবে। এবিসি আইডি কার্ড ক্রিয়েট না করলে তোমাদের কিন্তু কলেজের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে পারবে না, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে পারবে না, এবং রেজিস্ট্রেশন না করলে পরবর্তীতে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে না। তাই অবশ্যই তোমাদেরকে প্রত্যেককে 31 অগস্ট এর আগেই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এবিসি আইডি কার্ড ক্রিয়েট করতে হবে। এবিসি আইডি কার্ড ক্রিয়েট করতে তোমাদের বেসিক যেগুলো ডকুমেন্ট লাগবে, অর্থাৎ আধার কার্ড লাগবে এবং তোমাদের মোবাইল নম্বর, ভ্যালিড মোবাইল নম্বর লাগবে। আধার কার্ডের সঙ্গে তোমাদের মোবাইল নম্বরের অবশ্যই লিঙ্ক থাকতে হবে। অবশ্যই তোমাদের যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই, অবশ্যই লিঙ্ক করে রাখো। তোমাদের আগামীতে কীভাবে এবিসি আইডি কার্ড ক্রিয়েট করবে সম্পূর্ণ প্রসেস নিয়ে বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া হয়ে থাকবে, সমস্ত ইনফরমেশন পরবর্তীতে পেয়ে যাবে। প্রত্যেককে এবিসি আইডি কার্ড ক্রিয়েট করে নাও, নাহলে তোমাদের পরবর্তীতে অনেক রকমের অসুবিধা থাকতে পারে। দেখো, এবিসি আইডি কার্ডের আইডি, এবিসি আইডি তোমাদের পরবর্তীতে এডমিট কার্ডেও শো করানো হয়ে থাকবে, যেখানে রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর, তার নিচে তোমাদের কিন্তু এবিসি আইডি নম্বর কিন্তু শো করাবে। অর্থাৎ এবিসি আইডি কার্ড অবশ্যই তোমাদের প্রত্যেককে ক্রিয়েট করতে হবে। অন স্ক্রিনে এবিসি আইডি কার্ড কীরকম হবে দেখতে পাচ্ছো, এরকম কিন্তু প্রত্যেককে এবিসি আইডি কার্ড ডাউনলোড করতে হচ্ছে। তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে এবিসি আইডি কার্ড, অর্থাৎ এই কার্ডটি ডাউনলোড করতে পারবে এবং আইডি নম্বর সঙ্গে সঙ্গে দেওয়া হয়ে থাকবে। তো বন্ধুরা, এটুকু বিষয় জানানো ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে। আগামীতে তোমাদের এবিসি আইডি কার্ড নিয়ে বিস্তারিত ভিডিও আসতে আসতে সেই ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে পরবর্তী কলেজ রিলেটেড এবং ইউনিভার্সিটি রিলেটেড সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে ততক্ষণ নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।